আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি লাউ দিয়ে খুব সুস্বাদু একটা পায়েস রেসিপি নিয়ে। আশা করছি আমার এই পায়েস রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তবে কথা না বাড়িয়ে দেখে নেই লাউয়ের পায়েস বানানোর পদ্ধতি। প্রথমে আমি একটা বড় সাইজের লাউ মাঝখান থেকে কেটে অর্ধেকটা নিয়ে নিয়েছি। এখানে আমি কচি লাউটা ইউজ করেছি। এরপর লাউটাকে আমি খুব ভালো মতন পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আলু ছিলার একটা মেশিন দিয়ে খুব পাতলা পাতলাভাবে আমি এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। মোটা করে খোসাটা ছাড়াতে যাবেন না, একদম পাতলা করে খোসাটা ছাড়িয়ে নেবেন। কেননা এই যে সবুজ অংশটা, এই অংশটাই কিন্তু এই পায়েসটা তৈরি করবার জন্য খুবই দরকার। এবার আমি খোসাগুলো ফেলে দিচ্ছি। সবগুলো খোসা আমি নিয়ে নিচ্ছি, সবগুলো খোসা আমি ফেলে দেব। এবার একটা ছুরির সাহায্যে আমি লাউটাকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাউয়ের যে ভিতরের বিচিয়ালা অংশগুলো সেগুলো কিন্তু আমি নেব না, আমি উপরের যে সবুজ অংশটা সেটা নেব। এবার আমি লাউটাকে চারটি খণ্ডে ভাগ করে নিচ্ছি। চারটি খণ্ডে আমি ভাগ করে নিয়েছি। এরকম গ্রেটার আমাদের প্রায় সকলের বাসায় রয়েছে। যদি গ্রেটার না থাকে তাহলে আপনারা বটির সাহায্যেও কিন্তু এই রকম পাতলা স্লাইস করে কেটে নিতে পারেন, যেমনটা আমরা আলু ভাজির ক্ষেত্রে করে থাকি। আমি শুধু উপরের সবুজ অংশটাই নিচ্ছি, সাদা অংশটা কিন্তু নিচ্ছি না। এখানে সাদা অংশটা এই পায়েসটার ক্ষেত্রে নেওয়া যাবে না, সবুজ অংশটাই আপনারা নেবেন। তো ভালোভাবে আমি গ্রেট করে নিচ্ছি। সবগুলো লাউ আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। আমার এতখানি লাউ হয়েছে এখানে। আর অবশিষ্ট যে লাউগুলো সেগুলো আমি রেখে দেবো, এগুলো আপনারা সবজি হিসেবে ইউজ করে নিতে পারেন। এবার এগুলো আমি সিদ্ধ করে নেব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার খুব ভালোভাবে বলক তুলে আমি এখানে গ্রেট করা লাউগুলো দিয়ে দিচ্ছি। এবার লাউগুলো খুব ভালো মতন সেদ্ধ করে নেব, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ফুড কালার, সবুজ রঙের। আপনারা চাইলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই, এটা অপশনাল। যখন এইরকম বলক এসে যাবে তখন বারবার করে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু বলক উঠলে এরকম ফেনাটা নিচের দিকে পড়ে চুলাটা নষ্ট হয়ে যেতে পারে। আমি 3-4 মিনিট এটাকে জাল করে নিয়েছিলাম। এরপর এইভাবে আমি এর পানিটা ছাড়িয়ে নিচ্ছি। পানি ঝরানো হয়ে গেলে একটা প্লেটে তুলে একটু মেলে দিচ্ছি, এভাবে যেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। একটু এইভাবে ছড়িয়ে দেবেন। ঠান্ডা হয়ে গেলে লাউয়ের মধ্যে থাকা যে পানিটা সেটা আমি এভাবে চিপে ফেলে দেব। দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত লাউয়ের পানিগুলো এভাবে ফেলে দেব। আমি সবগুলো লাউ এইভাবে পানি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘিটা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি তেজপাতা 1টি ফ্লেভারের জন্য, 2 টুকরো এলাচ, দারচিনি দিয়ে দিলাম। একটু ভুনে নিচ্ছি, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার লাউগুলো একটু ভালো মতন ভেজে নিচ্ছি, এতে করে মশলার যে ফ্লেভার আর বাটারের যে ফ্লেভার সেটা কিন্তু লাউয়ের মধ্যে খুব ভালো মতন মিশে যাবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দুধটা ইউজ করব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ গরুর দুধ। আপনাদের কাছে গরুর দুধটা অ্যাভেলেবেল না থাকলে আপনারা যে কোনো
প্যাকেটের দুধ এখানে ইউজ করতে পারেন, তবে খেয়াল রাখবেন সেটা যেন ফুল ক্রিম হয়। এবার তেজপাতাটা আমি সরিয়ে নিচ্ছি, কারণ তেজপাতার আর কোনো কাজ নেই, এটা ফ্লেভারের জন্য ইউজ করেছিলাম। এইভাবে একটু বল করতে লাগলে এভাবে নেড়ে দেবেন, এতে করে ফেনাটা নিচে পড়ে যাবে না। এখন অল্প একটু দুধ আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবং চালের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এইটা আমি পরে ইউজ করব, এখন প্রসেসিংটা করে রেখে দিচ্ছি একটা পাশে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারকেল গুঁড়া, আর কিশমিশ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ পরিমাণ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমনটা খেতে চান। চিনিটা দেওয়ার পর পায়েসটি একটু পাতলা হয়ে আসবে, কারণ চিনি থেকে অনেকটা পানি বের হয়। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, কেননা এতে করে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। এখন আমি যে ওই দুধ আর চালের গুঁড়া মিশিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরোটা। এখন খুব ভালো মতো নেড়ে চেড়ে মেশাতে হবে, কেননা এই পর্যায়ে দুধটা কিন্তু ঘন হয়ে যাবে খুব দ্রুত, তাই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এবার আমি পায়েসটা ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার লাউয়ের সেমাই, কিংবা লাউয়ের পায়েস, কিংবা দুধ লাউ রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।